নমস্কার বন্ধুরা, পম্পিস কুকিং ক্লাবে আপনাদের স্বাগত। আমি আজ ভিন্ন স্বাদে পিজা তৈরি করতে চলেছি, একদম ইউনিক মশলা দিয়ে, খুব সহজ এবং সুলভে। তো চলুন দেখে নিই কী করে করব। এই রেসিপিটি আপনাদের পুরোটি দেখার অনুরোধ রইল। তো একটি বাউলে এক বাটি ময়দা নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণও ছড়িয়ে দিতে হবে এবং 1/4 স্পুন বেকিং সোডা দিয়ে দিতে হবে। আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, বাট আমি শুধু বেকিং সোডাই দিয়েছি। তারপর ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 2.5 চামচ দই দিয়ে দিতে হবে। এবার 2 কাপ মতো সাদা তেল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে জল ছিটিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল আপনারা ব্যবহার করবেন না। যত মাখবেন পিজার ডো ততটাই ভালো হবে এবং নরম এবং সুন্দর হবে। তো এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে সেই তেল দিয়ে ডোটাকে ভালো করে জাস্ট মেখে নিতে হবে খানিকক্ষণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 15 মিনিট মতো। সময় হাতে থাকলে বেশি 30 মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর ভালো করে আছড়ে আছড়ে চটকে আবার ডোটাকে মেখে নিতে হবে 30 মিনিট পর। তারপর অল্প একটু ময়দা মিশিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে। ময়দা ছড়িয়ে এটা ভালো করে একটু মেখে নেব এবং পিজার শেপ দিয়ে নেব। ময়দা ছড়িয়ে ছড়িয়ে এই ডোটাকে হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটা রুটির শেপ দিয়ে নিতে হবে, অল্প অল্প করে বারে বারে ময়দা ছড়িয়ে। একটা স্টিক দিয়ে বা কাঁটা চামচ দিয়ে পুরো ফুটো ফুটো করে নিতে হবে। তার একটাই কারণ, এটা তো না হলে ফুলে উঠবে, তো পিজা তো ফুলবে না, সেই ক্ষেত্রে এটা করে নিলে পিজাটা ফুলবে না। তো এবার একটা তেল মাখানো প্লেটে পিজার এই রুটিটা বসিয়ে নিতে হবে, নিয়ে হাত দিয়ে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আগেই আমি প্লেটটায় তেল মেখে রেখেছিলাম। সামান্য একটু পিজা সসের সঙ্গে টমেটো সস মিশিয়ে স্প্রেড করে দিন। আপনারা পুরোটা পিজা সসও ব্যবহার করতে পারেন, বাট আমি একটু টমেটো সসও ব্যবহার করলাম। আর কুচি করা স্লাইস চিজ দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর একে একে কিউব করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ ছড়িয়ে দিতে হবে। আমি জোয়ান আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম 1 স্পুন মতো, সেই দুটো ছড়িয়ে দিলাম। তারপর গ্রেট করা চিজ ছড়িয়ে দিতে হবে। চিজ যত, আপনারা আশা করি জানেন, যত চিজ বেশি দেবেন পিজার তত টেস্ট বেশি হবে। তো এবার পুরোটা ভরে গ্রেটেড চিজ দিয়ে দিতে হবে।
আমি এরপর গ্রেটেড চিজ দেওয়ার পর ওই ক্যারম সিডস আর ব্ল্যাক পেপার পাউডার আরেকটু ছড়িয়ে দিলাম। আমি আগেই কড়াইয়ের মধ্যে লবণ বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম। লবণের ওপর বাটি বসিয়ে তার উপর ওই পিজার প্লেটটা বসিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিতে হবে হাই ফ্লেমে। তো তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার পিজা। অরিগানো ছাড়া আপনারা অনায়াসে এই পিজা তৈরি করে নিতে পারেন। এবার আপনারা পিস পিস করে কেটে এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম টেস্ট নয়, আপনারা আশা করি ট্রাই করবেন আর আমায় জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, আবার।